আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে এমনই একটি ভিডিও দেখাবো যেখানে একজন ব্যক্তি বলতেছে শেখ মুজিবুর রহমান আমার বাবা, শেখ হাসিনা আমার মা। আমি শেখ হাসিনার আদর্শে চলতে চাই, আমি শেখ মুজিবুর রহমানের আদর্শে চলতে চাই। আমি ছাত্রলীগ যুবলীগ যারা করি তারা মুসলমানের মেয়েদেরকে বিয়ে করব না, আমরা বিয়ে করব হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের, আমরা বিয়ে করব নাস্তিকদের। তো চলুন প্রথমে সেই ভিডিওটি দেখাই, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। হয়তোবা আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই, যে ভিডিওটি দেখার পর আপনি নিজেও ভাববেন যে আসলে কথাগুলো কি বলতেছে, তবে অবশ্যই এই কথার ভিতরে কিছু যুক্তি আছে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় শেখ হাসিনার জয়। আমি সবার কাছে প্রথমে ক্ষমা চাই নিচ্ছি, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বিসমিল্লাহ বলতে পারি নাই, সালাম বলতে পারি নাই, কারণ আমাদের আদর্শে, আমাদের বঙ্গবন্ধুর আদর্শে সেগুলো নাই, আমরা সালাম দোয়া না। আমরা আগে প্রথমে আমাদের বাবা শেখ মুজিব রহমতুল্লাহ আলাইকে সম্বোধন করব, এরপর আমাদের মাতা শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইকে সম্বোধন করব, এরপরে অন্য যা কথা বলার বলবো। এখন আমার আমার প্রথম কথা হচ্ছে, আপনারা যারা দেশে লাফালাফি করছেন যে ছাত্রলীগ ওখানে এরকম করছে, ছাত্রলীগ ওখানে দর্শন করছে, ওই জায়গায় এটা করছে, কখনো না ছাত্রলীগ কখনো দর্শন করতে পারে না, কারণ আমরা ওই আদর্শ আদর্শিতা না, আমরা আদর্শ, আমরা আদর্শিত আমাদের বাবা শেখ মুজিব রহমতুল্লাহ আদর্শ আদর্শিত আমরা। এখানে একটা মূল যে কথা বা খুব মজার একটা বিষয় আপনারা হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেই ভাইটা কথাগুলো বলতেছে আসলে নিজের মনের কষ্ট থেকে কথাগুলো বলতেছে। তো চলুন একটু লক্ষ্য করে কথাগুলো শুনি, তারপরে হয়তো আপনারা অনেকে অনেক কমেন্ট করতে পারেন। তো প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, প্রথমে এই ভাইয়ের কথাগুলো শুনেন, তারপরে আপনারা কমেন্ট করেন। আদর্শিত তো আমরা কখনো এসব কাজ করতে পারি না, কেন আমি একটা কথা বলি, কেন আমরা পারি না এসব, কারণ আমাদের মা হচ্ছে একজন পরহেজগার মেয়ে, একজন নামাজি ব্যক্তি, একজন একজন উনি ভোরবেলা 3টা 4টা বাজে উঠে আগে উনি যায় নামাজ খুঁজে, নামাজ পড়ার জন্য, তাহাজির নামাজ পড়ার জন্য, তাহলে নিশ্চয় উনি পরহেজগার মেয়ে। তো একজন পরহেজগার মেয়ের সন্তানা দিয়ে যারা আমরা ছাত্রলীগ করি, আমরা যারা কখনো দর্শন করতে পারে না, বিকজ আমাদের মা আমাদের কাছে সেটা শিক্ষা দেয় নাই, আমাদের মা শেখ হাসিনা রহমতুল্লাহ সেটা আমাদের শিক্ষা দেয় নাই, আমাদের শিক্ষা সেটা না। হ্যাঁ, আপনি বিয়ে করতে পারছেন না, যেটা করতে পারছেন না যার কারণে আপনি দর্শন করছেন, হ্যাঁ আপনার যদি বিয়ে করতে ইচ্ছে হয়, আমাদের মা শেখ হাসিনা রহমতুল্লাহ ছেলে ওই জয়ের মতো আমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করবো, আমরা ওনাদের আদর্শ আদর্শিত। তো আমি আমার আমার একটাই অনুরোধ থাকবে, আমরা যারা ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, যুবলীগ করি, আমরা আমার একটাই অনুরোধ থাকবে ভাই, আমরা যেন জয় ভাইয়ের মতো খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারি, আমরা মুসলমান থেকে বিয়ে করব না, কারণ আমরা যদি মুসলমান থেকে বিয়ে করি, মুসলমান পরিবার থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর আদর্শ যেটা আমরা আদর্শ ফলো করি সেটা আর পরিপূর্ণ হবে না। আমি আশা করব আমরা সবাই, যেহেতু আমাদের বাবা শেখ মুজিব রহমতুল্লাহ আদর্শ আদর্শিত, আমাদের মা শেখ হাসিনা রহমতুল্লাহ আদর্শিত, সেক্ষেত্রে আমরা জয় ভাইকে ফলো করব, ওনার আদর্শকে, উনি যেরকম মুসলমান হয়ে খ্রিস্টানকে বিয়ে করছে, আমি আশা করব আমরাও সবাই ওরকম ও ভাইয়ের মতো খ্রিস্টান মেয়ে বিয়ে করবো বা হিন্দু মেয়ে বিয়ে করবো। আমার আমার বক্তব্য এখানে শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ছাত্রলীগ। আসলে আপনারা হয়তো বা কথাগুলো শোনার পর একটু মজা পাইতে পারেন, অনেকে এই ভিডিওটার ভিতরে অনেক কমেন্ট করতেছেন, বিশেষ করে কেউ বুঝে না বুঝে। আমি এই ভাইয়ের ভিডিওটা দেখার পর আমার কাছে একটা জিনিস মানে মনে হয়েছে, আসলে মূলত তিনি আওয়ামী লীগকে পছন্দ করে না, মূলত ছাত্রলীগকে পছন্দ করে না। আপনারা হয়তোবা তার কথাগুলো যদি একটু লক্ষ্য করে শুনেন, তার ভিতরে একটা কষ্ট, সেই কষ্ট অনুযায়ী তিনি কথাগুলো এমনভাবে বলছে যে আমরা মুসলমান হয়ে খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবো, কেননা জয় সাহেব করছে, আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনার সন্তান, সুপুত্র সন্তান, তিনি বিয়ে করছে, অর্থাৎ তিনি হয়তো বা এইভাবে বুঝে দিয়েছে। তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, তাকে নিয়ে বাজে মন্তব্য না করাটাই ভালো, যেহেতু তিনি যেভাবে হোক তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি একজন সম্মানী ব্যক্তি, বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। তো আমি মূলত এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে এই ভাইটাকে অনেকে মানে বাজে কমেন্ট করতেছেন, অনেকে মানে বলতে চাইতেছেন যে আওয়ামী লীগের দালাল এটা সেটা। তো মূলত যারা এই বাজে কমেন্টটা করতে চাইতেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বা এই ভাইয়ের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর বুঝতে পারবেন যে আসলে তিনি কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। তো যাই হোক, আমার যে মূল কথা আমি যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে এখন যেই সমস্যা, যেই চলমান সমস্যা, সেটা হচ্ছে যে ধর্ষণ বিরোধী আন্দোলন। আমাদের আমরা চাই যে আমাদের বাংলাদেশ থেকে যেন ধর্ষণ মানে ধর্ষণকারী যারা ধর্ষণ করে তাদের যেন এমন একটা শাস্তির ব্যবস্থা করে যে শাস্তি দেখে সমগ্র বাংলাদেশের মানুষ যেন থরথরে কাঁপে।
ধর্ষণ করার আগে জানি 10 বার ভাবে যে আমি ধর্ষণ কেন করব, আমি ধর্ষণ করার পর আমার কী অবস্থা হবে। মূল হচ্ছে এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সরকারের বিরুদ্ধে না, যেই সরকার আসে সেই সরকারের লেবাস পরে আমাদের দেশের কিছু রাজনীতিবিদ যারা মূলত রাজনীতি করতে আসে নাই, মূলত আসছে মানুষদেরকে ধর্ষণ করতে, লুটপাট করতে, দুর্নীতি করতে, তারা তাদের সাইনবোর্ডটা পাল্টায়। কেউ যদি বিএনপি থাকে দেখবেন যে এই বছর আওয়ামী লীগ করতেছে, এরকম অনেক আছে, শত শত আছে, হাজার হাজার আছে। তো এটা বিষয় না, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ আমরা না, কোনো রাজনৈতিক দলের শত্রু আমরা না, আমরা যারা আন্দোলন করতে চাই বা আন্দোলন করি, কিসের জন্য আন্দোলন করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি কোনো দলের বিরুদ্ধে না, আমি শুধু বলতে চাই আমাদের বাংলাদেশটা যেন সুন্দর একটি দেশ হয়, শান্তিপূর্ণ একটা দেশ হয়, আমরা যদি সবাই মিলেমিশে শান্তিভাবে থাকতে পারি, আমাদের দেশটা যেন অনেক উন্নত হয়। আমি চাই এটা, আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি দমন হোক, আমি চাই আমাদের বাংলাদেশে যারা গণধর্ষণ করে, যারা ধর্ষণ করে, তাদের সাজা যেন সর্বোচ্চ এমন একটি সাজা হয়, যেই সাজা দেখার পর আমি আগেও বলছি আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ এটা চায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, যত দলের লোক আছে সবাই চায় ধর্ষণকারীর সাজা যেন বাংলাদেশের সর্বোচ্চ সাজা হয়। তো এরকম কিছু জিনিস আমরা নজরে আসে না, আমরা দেখি যে আমাদের বাংলাদেশে ধর্ষণকারীদের তেমন একটা বিচার হয় না, তাই আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি, তাই হয়তোবা আমরা সরকারের উপর আমাদের একটা ক্ষোভ থাকে, এই ভাইয়ের মতন কিছু কথা বলে। তো দর্শক শ্রোতা, আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারছেন, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন, আপনারাও চান যে আমাদের বাংলাদেশে যেন ধর্ষণ বিরোধী যে আন্দোলন ছেলেপেলারা করতেছে, মানুষ করতেছে, সেই আন্দোলন যেন সফল হয়। এটা আন্দোলন না, এটা আমাদের দাবি। তো সেই দাবি যেন আমাদের সফল হয়, সেই আন্দোলন আপনারাও অংশগ্রহণ করবেন, আর এই ভাইটাকে অবশ্যই আপনারা ভুল বুঝবেন না। ভিডিওটা আমি এখানে শেষ করবো, দর্শক শ্রোতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন বিদায়, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।